হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, গত ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিতের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়েরই পরবর্তী অংশ দেখব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব কির্শফের সূত্র সম্পর্কে। কোনো বর্তনীর প্রবাহ, রোধ ইত্যাদি নির্ণয়ের জন্য কির্শফের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, অর্থাৎ সামেশন অফ আই ইকুয়াল জিরো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ও বিন্দুতে আই ওয়ান আই থ্রি প্রবেশ করেছে এবং ওই বিন্দু থেকে আই টু আই ফোর আই ফাইভ নির্গত হচ্ছে। আগত ও নির্গত প্রবাহের একটিকে ধনাত্মক এবং অপরটিকে ঋণাত্মক ধরে কির্শফের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই টু মাইনাস আই ফোর মাইনাস আই ফাইভ ইকুয়াল জিরো, বা আই ওয়ান প্লাস আই থ্রি ইকুয়াল আই টু প্লাস আই ফোর প্লাস আই ফাইভ। বন্ধুরা, এবারে দ্বিতীয় সূত্র। কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তাদের প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান, অর্থাৎ সামেশন আই আর ইকুয়াল সামেশন ই। চিত্রের এই বর্তনীতে আমরা তীর চিহ্নর মাধ্যমে প্রতিটি অংশের অভিমুখ দেখতে পাচ্ছি। ই তড়িৎচালক শক্তির উৎস সহ আবদ্ধ বর্তনী এ বি ডি এ বিবেচনা করলে কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা পাই আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু প্লাস আই সিক্স আর সিক্স ইকুয়াল ই। যদি এ বি ডি এফ এ আবদ্ধ বর্তনীর কোনো বাহুতে কোনো কোষ না থাকে তাহলে আমরা পাই আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু মাইনাস আই থ্রি আর থ্রি মাইনাস আই ফোর আর ফোর ইকুয়াল জিরো। এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো চিহ্ন নিতে পারি। যদি কোনো আবদ্ধ বর্তনীতে ঘড়ির কাঁটার দিকে প্রবাহগুলোকে ধনাত্মক ধরা হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহগুলোকে ঋণাত্মক ধরা হবে। বন্ধুরা, এবারে আলোচনা করছি কির্শফের সূত্রের ব্যবহার সম্পর্কে। চিত্রের এ ও বি বিন্দুর মধ্যে দুটি রোধ আর ওয়ান ও আর টু সমান্তরাল সংযোগে আছে। এখানে মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে যাদের মান হয় যথাক্রমে আই ওয়ান ও আই টু। এ বিন্দুতে কির্শফের প্রথম সূত্র প্রয়োগ করে আমরা পাই আই ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু। এ বি এ আবদ্ধ বর্তনীতে কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে পাচ্ছি আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইকুয়াল জিরো, বা আই ওয়ান আর ওয়ান ইকুয়াল আই টু আর টু, বা আই টু বাই আই ওয়ান ইকুয়াল আর ওয়ান বাই আর টু, বা আই টু বাই আই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল আর ওয়ান বাই আর টু প্লাস ওয়ান, বা আই ওয়ান প্লাস আই টু বাই আই ওয়ান ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু বাই আর টু, বা আই বাই আই ওয়ান ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু বাই আর টু, বা আই ওয়ান ইকুয়াল আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। একইভাবে আই টু ইকুয়াল আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। বন্ধুরা, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বি ইকুয়াল আই ওয়ান আর ওয়ান ইকুয়াল আই টু আর টু। যদি এ ও বি বিন্দুর তুল্য রোধ আর পি হয় তাহলে ভি ইকুয়াল আই আর পি। তো বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি হুইটস্টোন ব্রিজ নীতি সম্পর্কে। চারটি রোধ শ্রেণীতে পরপর এমনভাবে সাজানো হয় যেন প্রথমটির প্রথম প্রান্তের সাথে
শেষটির শেষ প্রান্ত একটি আবদ্ধ বর্তনী তৈরি করে। যে কোনো দুটি রোধের সংযোগস্থল এবং অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ এবং অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে। এই ধরনের বর্তনীকে হুইটস্টোন ব্রিজ বলে। চিত্রে পি কিউ আর এস চারটি রোধ পরপর সাজিয়ে একটি বর্তনী তৈরি করা হয়েছে, যেখানে পি ও আর এর সংযোগস্থল এ এবং কিউ ও এস এর সংযোগস্থল সি এর সাথে একটি কোষ ই যুক্ত আছে। আবার পি ও কিউ এর সংযোগস্থল বি এবং আর ও এস এর সংযোগস্থল ডি এর সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত আছে, যার রোধ হচ্ছে জি। চাবিকে বন্ধ করলে ই কোষ থেকে প্রবাহ আই নির্গত হয়ে এ বিন্দুতে এসে আই ওয়ান আই টু দুই ভাগে বিভক্ত হয় এবং বি ও ডি বিন্দুতে পৌঁছে যায়। যদি বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের চেয়ে বেশি হয় তাহলে জি দিয়ে আই ওয়ানের কিছু অংশ আই জি আই টু এর সাথে মিলে ডি বিন্দুতে এসে আই ফোর হয়। তারপর এস দিয়ে তা সি বিন্দুতে পৌঁছায়। তারপর আই ওয়ানের বাকি অংশ আই থ্রি সি বিন্দুতে মিলিত হয়ে মোট প্রবাহ আই হিসেবে ইতে ফিরে আসে। বন্ধুরা, ডি বিন্দুর বিভব বেশি হলে সেক্ষেত্রে আই টু এর কিছু অংশ গ্যালভানোমিটারের আই জি হয়ে বি বিন্দুতে পৌঁছে এবং আই ওয়ানের সাথে মিলিত হয়ে সি বিন্দুতে পৌঁছে। আই টু এর বাকি অংশ আই ফোর সি বিন্দুতে মিলিত হয়ে মোট প্রবাহ আই হয়ে আবার ইতে ফিরে আসে। বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করলে লিখতে পারি আই ওয়ান মাইনাস আই জি মাইনাস আই থ্রি ইকুয়াল জিরো বা আই ওয়ান ইকুয়াল আই জি প্লাস আই থ্রি। ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে লিখতে পারি আই ওয়ান প্লাস আই জি মাইনাস আই ফোর ইকুয়াল জিরো। এ বি ডি এ আবদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে লিখতে পারি আই ওয়ান পি প্লাস আই জি জি মাইনাস আই টু আর ইকুয়াল জিরো। বি সি ডি বি আবদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে লিখতে পারি আই থ্রি কিউ প্লাস আই ফোর এস মাইনাস আই জি জি ইকুয়াল জিরো। বন্ধুরা, গ্যালভানোমিটারের ভিতর যখন তড়িৎ প্রবাহিত হয় না তখন আই জি ইকুয়াল জিরো। সমীকরণ 3.34 থেকে আই ওয়ান ইকুয়াল আই থ্রি, সমীকরণ 3.35 থেকে আই টু ইকুয়াল আই ফোর, সমীকরণ 3.36 থেকে আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়াল জিরো বা আই টু বাই আই ওয়ান ইকুয়াল পি বাই আর, সমীকরণ 3.37 থেকে আই থ্রি কিউ মাইনাস আই ফোর এস ইকুয়াল জিরো বা আই ফোর বাই আই থ্রি ইকুয়াল কিউ বাই এস। যেহেতু আই ওয়ান ইকুয়াল আই থ্রি আই টু ইকুয়াল আই ফোর অতএব আই টু বাই আই ওয়ান ইকুয়াল কিউ বাই এস। সমীকরণ 3.38 ও 3.39 থেকে পাওয়া যায় পি বাই আর ইকুয়াল কিউ বাই এস বা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। এটি হুইটস্টোন ব্রিজের ভারসাম্যের শর্ত, অর্থাৎ যখন গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তো বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শান্ট। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে এটি পড়ে যেতে পারে, তাই গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য একটি রোধ সংযুক্ত করে বিকল্প পথের ব্যবস্থা করা হয়। সমান্তরাল সংযোগে লাগানো এই রোধ মূলত প্রবাহকে দুই ভাগে বিভক্ত করে। শান্টের রোধ কম হওয়ায় এর মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হয় এবং গ্যালভানোমিটারের ভিতর কম তড়িৎ প্রবাহিত হয়। অধিক পরিমাণ প্রবাহ যেন গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে সেজন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে যে অল্প মানের রোধ যুক্ত করা হয় তাকেই শান্ট বলে। বন্ধুরা, এবারে আমরা জানব গ্যালভানোমিটারের প্রবাহ ও শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক। ধরি একটি গ্যালভানোমিটারের রোধ জি, এটির এ ও বি বিন্দুতে সমান্তরাল সংযোগে এস রোধের শান্ট যুক্ত করা হয়েছে। তাহলে এ বিন্দুতে এসে মূল প্রবাহ আই আই ওয়ান ও আই টুতে বিভক্ত হবে, অতএব আই ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু। এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে
VA ও VB। গ্যালভানোমিটারের জন্য VA মাইনাস VB ইকুয়াল IgG। শান্টের জন্য VA মাইনাস VB ইকুয়াল ISS। তাহলে আমরা বলতে পারি ISS ইকুয়াল IgG বা IS বাই IG ইকুয়াল G বাই S বা IS বাই IG প্লাস 1 ইকুয়াল G বাই S প্লাস 1 বা IS প্লাস IG বাই IG ইকুয়াল G প্লাস S বাই S বা IG ইকুয়াল S বাই G প্লাস S ইন্টু I। একইভাবে IS ইকুয়াল G বাই G প্লাস S ইন্টু I বা I ইকুয়াল G প্লাস S বাই S ইন্টু IG। সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের প্রবাহ IG কে G প্লাস S বাই S দিয়ে গুণ করলে বর্তনীর মূল প্রবাহ I পাওয়া যায়। তাই G প্লাস S বাই S কে শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক বলে। বন্ধুরা, এবারে আমরা দেখব শান্টের ব্যবহার। প্রথমেই রয়েছে অ্যামিটার, যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। বিক্ষেপ নির্ণয়ের জন্য গ্যালভানোমিটারের কুণ্ডলী তলে সমকোণে একটি কাঁটা লাগানো থাকে। কুণ্ডলীর সাথে সমান্তরাল সমবায় একটি অল্পমানের রোধ লাগানো থাকে। এটির কার্যপ্রণালী এবারে আমরা দেখব। অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমন্বয়ে যুক্ত করা হয় যেন তড়িৎ প্রবাহের মান পরিবর্তিত হতে পারে। তারপর গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে সমান্তরাল সমবায় শান্ট যুক্ত করা হয়। তখন মূল প্রবাহের একটি ক্ষুদ্র অংশ কুণ্ডলীর ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং বাকি অংশ শান্টের ভেতর প্রবাহিত হয়। গ্যালভানোমিটারের রোধ G সর্বাধিক তড়িৎ প্রবাহ I এবং S রোধের শান্ট ব্যবহার করলে আমরা লিখতে পারি IG ইকুয়াল S বাই G প্লাস S ইন্টু I বা S প্লাস G IG ইকুয়াল SI বা S ইকুয়াল IG বাই I মাইনাস IG ইন্টু G। কুণ্ডলীর ভেতর প্রবাহ যত বেশি হবে সূচকের বিক্ষেপ তত বেশি হবে। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব অ্যামিটারের পাল্লা বৃদ্ধি প্রসঙ্গে। একটি অ্যামিটার সর্বাধিক যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাকেই তার পাল্লা বলে। একটি অল্প পাল্লার অ্যামিটারকে খুব সহজেই বেশি পাল্লার অ্যামিটারে পরিণত করা যায়। অ্যামিটার সর্বোচ্চ যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তার n গুণ প্রবাহ পরিমাপ করা সম্ভব। এক্ষেত্রে অ্যামিটারের সাথে সমান্তরাল সমন্বয়ে চিত্রের মতো ব্যবহার করতে হয়। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ R, সর্বোচ্চ প্রবাহ I, Ni পরিমাণ তড়িৎ প্রবাহ মাপার জন্য S রোধের শান্ট ব্যবহার করলে I ইকুয়াল S বাই R প্লাস S ইন্টু Ni বা Ns ইকুয়াল R প্লাস S বা N মাইনাস 1 ইন্টু S ইকুয়াল R বা S ইকুয়াল R বাই N মাইনাস 1। অর্থাৎ N গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে হলে অ্যামিটারের সাথে R বাই N মাইনাস 1 রোধ সমান্তরাল সমন্বয়ে যুক্ত করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তাদের প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। অধিক পরিমাণ প্রবাহ যেন গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে সেজন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে যে অল্পমানের রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। গ্যালভানোমিটারের প্রবাহ IG কে G প্লাস S বাই S দিয়ে গুণ করলে বর্তনীর মূল প্রবাহ I পাওয়া যায়। N গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে হলে অ্যামিটারের সাথে R বাই N মাইনাস 1 রোধ
সমান্তরাল সমন্বয়ে যুক্ত করতে হবে।